नमस्कार बंधुरा, टीम फोकस आपनादेर सकलके जानाय तादेर नतून भिडियोते स्वागत। आज आमरा ए भिडियोर माध्यमे आपनादेर साथे शेयर करते चलेछि ভেস্টিজের গ্যানোডার্মা। चलुन देरी ना करे स्टार्ट करी आमादेर नतून भिडियो। গ্যানোডার্মা हलो एक धरनेर मशरूम जा चीन देशे प्रथम पावा जाए एवं एई देशे इहा लिंगजी नामे परिचित। গ্যানোডার্মা লুসিডাম के রেশি এবং লিংজি মাশরুমও বলা হয়। রেশি শব্দটি জাপানি যার মানে হলো অতি প্রাকৃতিক মাশরুম। আসলে গ্যানোডার্মা শব্দটি দুটি গ্রিক শব্দ গ্যানো ও ডার্মার সমন্বয়ে তৈরি। গ্রিক ভাষায় গ্যানো কথার অর্থ হলো উজ্জ্বল আর ডার্মা কথার অর্থ হলো ত্বক। অর্থাৎ গ্যানোডার্মা প্রতিদিন সেবন করলে त्वक उज्जवल हो उठे, ताई एर नाम देवा हुए छे গ্যানোডার্মা। গ্যানোডার্মা मूलत प्राकृतिक एंटीऑक्सिडेंटे भरपूर एक प्रोडक्ट जा मानव शरीर के सब समय फ्री रेडिकल थेके मुक्त रखते सहाय्य करे। গ্যানোডার্মা मानव शरीर विभिन्न अंगेर मृत कोषगुलो के शरीर थेके बेर करे दीते दुर्बल कोषगुलो के पुनरुज्जीवित करते एवं सक्रिय कोषगुलोर कोष विभाजने सहायता करे मानव शरीरेर प्रत्येकटी अंग के सुस्थ ओ सबल रखते सहाय्य करे। গ্যানোডার্মা मानव शरीरेर विभिन्न मृत कोषगुलो के शरीर थेके बेर करे देवार पाशापाशी शरीरे अवस्थित दूषित पदार्थगुलो के शरीर थेके बेर करे शरीर के डिटक्सिफाई करते सहाय्य करे। গ্যানোডার্মার মধ্যে অনেক উপকারী উপাদান থাকে, যার মধ্যে মুখ্য উপাদানগুলো হলো পলিস্যাকারাইড, পেপটিডোগ্লাইকান, ট্রাইটারপেনয়েড এবং অর্গানিক জার্মেনিয়াম। চলুন এবার দেখে নিই এই উপাদানগুলোর উপকারিতা। পলিস্যাকারাইড শরীরে দূষিত পদার্থ বের করে দিয়ে শরীরকে বিষমুক্ত করে এবং শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। পেপটিডোগ্লাইকান ও ট্রাইটারপেনয়েড শরীরের দুর্বল কোষগুলোকে পুনরুজ্জীবিত করে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে, তাই শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। জার্মেনিয়াম শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ ভার্টিগো রোগের ক্ষেত্রে ইহা কার্যকরী। কোষ স্তরে অক্সিজেন শোষণ ক্ষমতা বাড়ায়। মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেমের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গ্যানোডার্মার উপর ডিটেইল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে আপনাদের টিম মেম্বার্স ও বন্ধু-বান্ধবদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।